হাই ফ্রেন্ডস, শুভ্রাস কিচেনের আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজ আপনাদেরকে অথেন্টিক একটা বেঙ্গলি ডিশ করে দেখাবো, যেটা সমস্ত বেঙ্গলিদের কাছে খুবই জনপ্রিয়, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তাহলে চলুন দেখে নিই এটা করতে আমাদের কি কি লাগছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করার জন্য এখানে আমি কচুর শাক নিয়ে এটা প্রেশার ভালো করে কেটে ধুয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে জলটা আমি ঝরিয়ে রেখেছি। এখানে 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে রেখেছি, একটু কালো জিরে লাগবে আমার, আর ইলিশ মাছের মাথা নিয়েছি অর্ধেক করে নিয়েছি, আর একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা নিয়েছি। রান্নাটা আমি সরষের তেলে করব, আর নুন মিষ্টি হলুদ এটা তো লাগবেই। তাহলে চলুন শুরু করা যাক রান্নাটা। আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার এতে সামান্য একটু তেল দেব। এবার তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটা ভেজে নেব। এবার আমি এটা তুলে নেব। এবার এই তেলেই আমি আরো এক চামচের মতো একটু তেল দেব। দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। এবার এতে কালো জিরেটাও দিয়ে দেবো। এবার এই তেলে আমি শুকনো করে জল ঝরিয়ে রাখা কচুর শাকটা দিয়ে দেবো। এবার এতে পরিমাণ মতো নুন, এক চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে এটাকে পুরো আমি শুকনো করার জন্য হাই ফ্লেমে এটা রেখে দেবো। এবার এতে আমি অল্প একটু চিনি দেব, আর মাঝখান থেকে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে আমাদের এই জলটা শুকনো অবধি ওয়েট করতে হবে, কারণ কচুর শাক একদম শুকনো শুকনো হবে। আমি এইভাবে এটাকে 5 মিনিট রান্না করব, তারপর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। 5 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। এবার আমি এইভাবে আরো 10 মিনিট রান্না করব। এটা আমি 10 মিনিট করেছি, কিন্তু আমার এটা এখনো শুকোয়নি, এটাকে আমার আরো কিছুক্ষণ রান্না করে এটাকে আমার শুকিয়ে নিতে হবে। কচুর শাকটা আমার একদম রেডি হয়ে গেছে, এখন এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে বেড়ে নেব। কচুর শাকটা আমি একদম বেড়ে নিয়েছি। তো আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে,
লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনেক অনুরোধ, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন। আজ আসি, আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।